तो हेलो सबाई के शुभ सकाल सुस्वागत माय अनदर वीडियो। आज के रे ब्लॉगे हमरा कोथा जाछी सेटा होत थंबनेल देखो किछुटा होत अंदाज करा जाय या आज या आज के हमरा जाछी हमारे चाँदपुर प्राणेर प्रिय जायगा सारा बांग्लादेशेर मानुषेर प्राणेर प्रिय जायगा जेखाने चाँदपुर आछे जेतेई होबे यस सेई जायगाटा बड़ स्टेशन ना मोहले डक चाँदपुर। तो लेट्स चले एसेछी प्राणेर प्रिय जायगा সেই পর্যটন কেন্দ্র বড় স্টেশনে। ইয়েস গাইস লেটস গো। তো আমি এখন দাঁড়িয়ে আছি ক্লিফ ভাস্কর্যের সামনে। ইয়েস গাইস এটাই হলো সেই পরিচিত যে চাঁদপুরকে যে চাঁদপুর হলো ক্লিফের বাড়ি। তো এখানে ভাস্কর্যটা দেখা যাচ্ছে আর কতটা সুন্দর প্লেসটা সেটা আমরা উপভোগ করব। সো লেটস গো। দারুণ আমি এখন যাচ্ছি সেই মৌলাটার কাছে নদীর কাছে তিন নদীর মিলনস্থলের কাছে। তো গাইস আমি যদি একটু স্পষ্ট করে দেখাতে যে দেখো আমার পিছে কত সুন্দর নৌকা ট্রলার আর নদীটা, আর এটা হলো সেই মূল জায়গা যেটা হলো সেই তিন নদীর মিলনস্থল মেঘনা পদ্মার ডাকাতিয়া। তো আমি আর যদি ভালো করে দেখাই দিয়ে বরিশাল, আর আমি যদি দেখাই আমার ডান সাইড দিয়ে হলো ঢাকা। তিনটি ট্রেন, সেখানে তিনটির নাম হলো, একটা হলো মেঘনা ট্রেন,
তারপরে পরেরটা হলো সাগরিকা পরেরটা হলো ডেমো ট্রেন যেটা সরকারি ট্রেন মেগা ট্রেনটা সরকারি আর সময় হচ্ছে ট্রেন ধরার সময় হচ্ছে মেগা ট্রেন সাড়ে সকাল পাঁচটায় সেটা সরাসরি চিটাগাংয়ের উদ্দেশ্যে যায় আর এটা লাকসাম থেকে সবখানে যাওয়া যায় ট্রেনে করে যায় তো লাকসাম হলো জংশন তারপরে সাগরিকা যে ট্রেনটা আছে ওইটা সাড়ে হলো তিনটায় সেটা হচ্ছে চট্টগ্রাম সরাসরি সেখানে সেটাও লাকসাম আর যে আছে ডেমো ট্রেন সেটা এখান থেকে কুমিল্লা যায় কিন্তু কুমিল্লা যাওয়ার আগে লাকসাম থেকে সো লাকসাম থেকে তোমরা সবখানে যেতে পারো আমার আরেকটা ছোট ভাই সে আমার সাথে ব্লগে থাকতে চায় কিন্তু পড়ালেখার কারণে আর কি থাকতে পারে না ওর একটা বাদে সমস্যা হলো যেখানে ছাগল দেখে তার পিছিয়ে দৌড়ায় বললাম না আর এক কাম বলতে পারলি তুই আমার সম্পর্কে যেটাই করবে সেটাই ভুল পুরাই ভুল আর নিজে নিজের সাগরে পিছনে ধরে না সমস্যা চলে এসেছি বড় স্টেশনের ব্লক শেষে এখন চলে এসেছি আমরা বড় স্টেশন মাঠঘাটে সেখানে আসে ইলিশ তো গাইজ আমরা এখন যাবো মাঠঘাটের ভেতরে তো গো যেহেতু ইলিশের বাড়ি তাই ইলিশ মাছ দেখা হবে না সেটা হবে না তো ইলিশ মাছ দেখে নাও এটা কি আঙ্কেল রূপালী ইলিশ নাকি তো ইলিশ মাছ দেখছো এখানে সবগুলাই ও কিনে নিয়ে যাবে আমার ক্যামেরাম্যান কিনে নিয়ে যাবে এটা আমি হতে দিব না ওর সাথে টাকা নেই তো চলো আমার একটু ভিতরে যাটো দেখে আসি চিংড়ি চিংড়ি কি চিংড়ি দেখুন দেখতে পাচ্ছি গলদা চিংড়ি চলো আমরা আসতে দাম কত করে কেজি কম রাখা যায় না তো গাইস আমরা আরও মাছ দেখতে থাকি চলো যেহেতু একটু সকালবেলা এসেছি তাই মাছের পেট একটু কম দুপুরবেলার দিকে এলে মাছটা ভালো পাওয়া যায় তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মাছ আছে কি মাছ ইলিশের বর্ণা বই চিংড়ি মাছও আছে তো গাইজ মাঝঘাট দেখা শেষে আমরা এখানে তো নদীতে উপভোগ করতে আসছি এখান দিয়ে সব এই ঘাটটা দিয়ে কি সব মাছ আসে তো এই ঘাটটাকে আর উন্নতি করা যাচ্ছে মানে যাচ্ছেন নাকি ধরনের কাজ থাকতেছে ময়লা আবর্জনা উন্নতি করার উন্নতি করতে থাকছে তো আমাদের নবাগত নারের কাছে কোনো আপনার কোনো আবেদন আছে আবেদন ইনশাআল্লাহ থাকবে আচ্ছা তো আমরা চেষ্টা করবো যাতে উন্নতি করতে পারি তো গাইজ তো আপনি একটা মাছ যাচ্ছে তো ইলিশ মাছের কি এখন চাহিদা আছে মোটামুটি যাত করে এখন চাহিদা অনেকই কম হলো মাছের দাম অনেক চড়া তারপরও মাছ যাই আছে মোটামুটি আমাদের এখানকার মার্কেটই যা আছে চলাফেরা চলন যায় অন্য অন্য মোকামে মাছ নেওয়ার মতো সম্ভব এখন আচ্ছা যখন এদের নদীতে বড় মানে যে অবরোধ থাকে ঠিক আছে তখন আপনাদের জীবনযাপনটা কি কষ্টকর হয় মানে নাকি চলে সরকার থেকে সুবিধা পাওয়া যায় আমাদের মাছগারে আনবার থেকে আমাদের কোনো সুবিধা বলতে কিছুই আমরা পাই না তারপর আমাদের জন্য অনেক সুবিধা নাই তারপর আমাদের অনেক কষ্ট হয় তারপর ইলিশ মাছ অন্যান্য মাছ এগুলো বন্ধ থাকে নদীতে নদীর মাছগুলো বন্ধ থাকে আর আমাদের অন্যান্য মাছ জিওল মাছ এই কাতল ইকরা কার্পি এগুলা সব ভালো হয় এই কারণে আমরা যাই হোক কোনো রকম চলে ফিরা যাইতে পারতেছি চলাবেন বাল বাচ্চা নিয়ে চলতে ফিরতে পারতেছি এগুলি ইলিশ মাছের মূল সিজনটা কখন আসে বৈশাখ থেকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস এই পর্যন্ত আমাদের ইলিশ মাছের মৌসুম অবশ্যই আমরা চাই মেয়রের কাছে অবশ্যই আমরা চাবো না কেন আমাদের সব কাজের জন্য আমাদের মেয়রের কাছে তো অবশ্যই আমাদের চাওয়ার দরকার আছে সর্ব লোকের কাছে চাওয়ার আমাদের অধিকার আছে আপনার বাংলাদেশি নাগরিক অবশ্যই আমাদের চাওয়ার অধিকার অবশ্যই থাকবে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আমার ছোট ভাই হিমেলের সাথে আমরা এখন যাচ্ছি স্টিমার ঘাটে
তো স্টিমার তোমরা তো জানো, তারপর একটা স্টিমার আছে যেটা ইংরেজ আমলে ছিল, ঠিক নামটা ঠিক আমার মনে হয় এটা ইংরেজ আমলে চলতো। তো এখন আমরা সেই ঘাটে একটু প্রদক্ষিণ করে আসবো, যেহেতু আমরা একটু ভোরে সকালের দিকে এসেছি তোমাদের জন্য ব্লগটা করতে। সো স্টিমার এখন নেই, তো চলো ঘাটটাই তোমাদেরকে দেখিয়ে আসি। গাইস দেখো আমরা এখন চলে এসেছি সেই স্টিমার ঘাটে, একদম সুন্দর। এখানে যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা করে পানির নিচে যাওয়া যায়, পানির নিচে তোমরা যদি কেউ যাইতে তো যাইতে পারবা, সেটা লেগে সমস্যা নেই। আর ওইখানে দেখো ও কীভাবে দাঁড়ায় সেটা, মানে ব্যবসা ঘিমেলে তো ব্যবসা না থাকা তো যাবো না, উচ্চ ভাই এগুলো চলে না। তো গাইস ওটা হলো চাঁদপুর পুরান বাজার, হ্যাঁ ওটা চাঁদপুর পুরান বাজার টলা বাজার আছে, ওখানে একটা টলা সব কিছু আছে, তোমরা আসো এখান থেকে এখানে পানির নিচে যাওয়া যাবে, সিঁড়িতে দেখাই দিচ্ছি। তো গাইস দেখো সুন্দর টলা চলতেছে, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা নিয়ে টলারটা, এটাই বুঝে যে বাদপুরের মানুষ বাংলাদেশকে কতটা ভালোবাসে। ভাই একটা হাই দেন, ভাই একটা হাই দেন, ভাই একটা হাই দেন, হাই দেন। দেখতেছি এখন আসে ঘাটে স্টিমার নাই, হ্যাঁ তো স্টিমার কখন আসে মানে কখন ছাড়ে কখন যদি একটু বলে নাকি। সাড়ে দশটা আসবে, এগারোটা ছেড়ে দেবো। স্টিমারটার নাম কি? মধুমতি বাঙালি। এটা কি একবার ইংরেজ আমল থেকে যেটা চলতেছে ওইটা? হ্যাঁ ইংরেজ আমল থেকে যেটা চলতেছে এই মধুমতিটা, হ্যাঁ গাইস ওইটাই আমি যেটা বলতেছিলাম, মধুমতি স্টিমারটাই একদম ইংরেজ আমল থেকে এখনো চলতেছে, যেটা তোমরা প্রায় অনেক ব্লগে দেখে থাকো যে বলে বুড়িগঙ্গা নদীতে এখনো চলতে শতবর্ষ পুরনো সেই স্টিমার। সো তোমরা এখানে তো ব্যানারটা দেখতে পারো, বিআরডব্লিউটিসি রকেট স্টিমার ঘাট, সত্যি রকেটের মতো না চললেও অনেকটা রকেট।